বাংলাদেশের উৎক্ষেপণ প্রথম স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু 1-এ। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশের কী পরিমাণ লাভ হচ্ছে এ বিষয়ে হয়তো জানার আগ্রহ অনেকেরই রয়েছে। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 থেকে গত 1 বছরে 2,39,35,732 টাকা আয় করেছে বাংলাদেশ। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BCSCL-এর সূত্রে এই তথ্য জানা যায়। তারা জানিয়েছে 2018-19 অর্থবছরে BSCL সব মিলে 7 প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে সেবা দিয়েছে, আর পরীক্ষামূলকভাবে 6টি টেলিভিশন চ্যানেল এবং 3টি প্রতিষ্ঠানকে সেবা দেওয়া হয়। এইসব কাজকর্ম থেকে গত অর্থবছরের জুন পর্যন্ত বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট 2,25,000,000 টাকার বেশি আয় করেছে। বর্তমানে একটি মোবাইল ফোন অপারেটর সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে সেবা গ্রহণ করছে। BCSCL-এর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে স্যাটেলাইটের ব্যান্ডউইথ এবং ট্রান্সপোর্টার ভাড়া দিয়ে আশানুরূপ হয়েছে তারা। আগামীতে এই আয় কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যে পরিমাণ ব্যয় হয়েছে সেটি তুলতে আরও বেশ কয়েক বছর লেগে যাবে।